নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। এখন আমি যে রেসিপিটা করছি এটা হলো সিময়ের ডেজার্ট। তাহলে চলুন রেসিপিটা শুরু করে। ডেজার্টটা তৈরি করার জন্য আমরা এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমরা 2 চামচের মতো বাটার এখানে অ্যাড করেছি। এবার বাটারটাকে একটু মেল্টে করতে দেবো। আপনারা চেষ্টা করবেন এটা ঘি না দিয়ে বাটার দিয়ে করার চেষ্টা করবেন, তাতে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবারে ভালো করে একটু মেল্টে হতে দিচ্ছি। এটা মেল্টেড হয়ে গেছে, এবারে আমরা এখানে সিময়টাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমরা সিময়টাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব, বেশ একটু লাল লাল ভাব হবে। তারপরে আমরা এখানে দুধ আর চিনি অ্যাড করব। এইভাবে একটু লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমরা চিনি অ্যাড করছি। আমরা কিন্তু খুব বেশি চিনি অ্যাড করছি না, আমরা এখানে 4 চামচের মতো চিনি অ্যাড করছি। এবার দিয়ে ভালো করে আমরা মিশিয়ে ভালো করে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। এবারে লাল লাল হয়ে এসেছে, এবারে কিন্তু আমরা এখানে দুধ রেখেছি 1/2 কাপের মতন। এই 1/2 কাপ দুধটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। এরকম লাল লাল হয়ে যে এসেছে, এবারে আমরা এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করছি। বেশি কিন্তু আমরা দুধ এখানে অ্যাড করবো, কারণ এই জিনিসটা আমাদের একটু খালি ঝোল ঝোলে চাই, তার জন্য কিন্তু আমরা বেশি দুধ এখানে অ্যাড করছি। অল্প করে দুধ অ্যাড করে এবং দুধটা বেশিক্ষণ অল্প অল্প দিয়ে তারপরে আমরা একটু নাড়িয়ে তারপরে আমরা এটা ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রাখলে এটা ঝরঝরে একটা হয়ে যাবে। তো আমি যদি 1/2 কাপ দুধ নিয়েছি ঠিকই, তার মধ্যে থেকেও কম আপেরও কম এখানে দুধ অ্যাড করেছি। আর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না না টেনে যাচ্ছে। ঠিক এটা একটু বয়ল হয়ে গেল, মানে একটু সিদ্ধ না হলে এটা ভালো লাগবে না। তো এটা সিদ্ধ হওয়া চাই প্লাস একটু ঝরঝরেও ভাব হওয়া চাই। এটা কিন্তু হয়ে গেছে, এবারে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো। দিয়ে আমরা এটাকে পুরো ঢেকে রাখছি, ঢেকে রাখলে এটা পুরো বয়ল হয়ে থাকবে এবং খানিকক্ষণ পরে একদম এটা পুরো ঝরঝরে হয়ে যাবে। তো আমরা ঢেকে রাখলাম। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমরা যেখানে ওখানে অল্প একটু দুধ বেঁচেছিল সেটা দিয়ে দিলাম। এখানে আমরা 1/2 লিটারের মতো দুধ নিয়েছি, নিয়ে তারপর সেটাকে ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা যেগুলো দেবো সেটা হচ্ছে, প্রথমে আমরা 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, 2 চামচ দিয়ে দেবো। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর 4 চামচের মতন চিনি এখানে অ্যাড করছি। খুব বেশি চিনি দিচ্ছি না, 4 চামচের মতন চিনি এখানে অ্যাড করছি। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমরা এখানে ঢেকে রেখেছিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবারে আমরা কিন্তু এটাকে সাইডে সরিয়ে রাখছি। ঢেকে রেখেছিলাম, বয়লও হয়ে গেছে, খুব ভালো ঝরঝরে হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। তারপরে আমরা এখানে কাস্টার্ডটাকে বসিয়ে দিচ্ছি, আমরা সবকিছু মিশিয়ে এখানে কাস্টার্ডটা করতে দিচ্ছি। আর এটা যখন করতে দেবো এটা হয়ে যাবে, এখন ফ্রাই হয়ে আসবে, তারপর এখানে আমরা কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো। আর এখানে কিন্তু আমরা অন্য কিছু অ্যাড করছি, তো আমরা এটাকে সমানে নাড়তে থাকবো না এটা লেগে যাবে। এবারে অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আমরা এর থেকে বেশি গাঢ় করবো না। এবারে আমরা এখানে ড্রাই ফ্রুট গুলো সব দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা সাজার বাজারে রেখেছি। আমি ইচ্ছা করলে এটাকে ভেজে দিতে পারতাম, কিন্তু ভেজে দেওয়ার থেকে এটা যদি আমি এরকম দিই তার থেকে টেস্টটা বেশি আসবে। এবারে আমি বন্ধ করে দিলাম, কারণ এর থেকে বেশি গাঢ় করলে লেগে গেলে টেস্টটা কিন্তু থাকবে না। এবারে এটাকে আমরা ঠান্ডা করতে দেবো, আর ঠান্ডা করার পরে এটা কিন্তু আরো গাঢ় হবে। দুটো বোল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুর মধ্যে করতে পারেন, আমি এই ছোট বোলগুলোর মধ্যে করছি। তো আমি প্রথমে আগে বোলগুলোর মধ্যে এখানে 3টে বোল নিচ্ছি, বোলের মধ্যে আমি প্রথমে আগে চেপে চেপে করে সিময়গুলোকে দিয়ে দিচ্ছি, আগে দিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে এটাকে চেপে দিলাম। আমি এইভাবে চেপে দিলাম। এইবারে আমি এখানে এই ডেজার্টটা যেটা তৈরি করেছি সেটা আমি অল্প অল্প করে প্রথমে আগে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে অল্প করে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি আগে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, মানে একদম সমান করে দিচ্ছি। সব কটাতেই এইভাবে আগে আমি সমান করে ঢেলে দিচ্ছি। পরপর একদম সমান করে নিলাম। এবারে এর উপর থেকে আমি আবার আর দেখুন আপনারা আমি যে সময়ের ডেজার্টটা করেছি কতটা ঝরঝরে হয়েছে, এটার উপরে আমি ভালো করে আবার সমান করে নিলাম। আমার
পটল সাজানো হয়ে গেছে। আমি এবারে কিন্তু এটাকে প্রথমে ফ্রিজে রেখে দেব। উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট আগে আমি মিশিয়ে দিয়েছিলাম, আর এখন আমি আবার উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি যাতে এটার টেস্ট আরো বেড়ে যায়। আপনারা চাইলে অন্য কোনো কিছুর মধ্যে করতে পারেন, তো আমি এই ছোট ছোট বোলগুলোর মধ্যে তৈরি করলাম। আপনারা চাইলে ছোট ছোট গ্লাসগুলোর মধ্যে রাখতে পারেন, অথবা একটা বড় বোলের মধ্যেও করতে পারেন। এইভাবে আমি সবকটা সাজিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট বোলের মধ্যে সুন্দর করে সার্ভ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল সহজ এই সিমের ডেজার্টটা আমি তৈরি করেছি। তো যদি আমার এই ডেজার্টটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে। আর এরকমই নানা ধরনের রেসিপি নিয়ে আসবো আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই।